হাই ফ্রেন্ড, টেক সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত। শুরু করার আগে জানাই সবাইকে নতুন বছরের শুভেচ্ছা এবং শুভকামনা। কিছুদিন আগেই গুগল তাদের অ্যান্ড্রয়েড গো এডিশনের মধ্যে দিয়ে তাদের অ্যান্ড্রয়েড ওরিওর গো এডিশন লঞ্চ করে এবং তার সাথে সাথে গুগল ফাইল গো এবং গুগল গো অ্যাপস লঞ্চ করে। অ্যান্ড্রয়েড গো এডিশনের সমস্ত জিনিসই মূল ভার্সনের থেকে অনেক লাইট ভার্সনে লঞ্চ হয়। আজ আমরা দেখব গুগল ফাইল গো এবং গুগল গো যে অ্যাপসগুলো লঞ্চ করেছে, এর সাথে সাথে ইউটিউব গো যে অ্যাপসটি আছে, এইগুলো কেমন কি ফিচার্স দিয়েছে বা কেমন কি কাজ করে। আশা করি আপনারা ভিডিওর পরবর্তী সময়টা আমাদের সঙ্গেই থাকবেন। তো চলুন শুরু করা যাক। আমরা প্রথমে গুগল গো দিয়ে শুরু করব। গুগল গোতে ওপেন করলে প্রথমে আপনাকে লগ ইন করতে বলবে। লগ ইন হয়ে গেলে আপনাকে এখানে ল্যাঙ্গুয়েজ সিলেকশনের অপশান দেবে। আপনি যদি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করবেন, নচেত স্কিপ করে দিন এবং মেন অপশানে চলে আসবে। এবং এখানে ডিভাইস লোকেশান পারমিশন অ্যালাউ করে দিন এবং ওপেন হয়ে যাবে অ্যাপসটি। বাম দিকে ওপরে পাবেন সেটিংসের অপশান। সেটিংসের ভেতরে প্রথমে পাবেন ল্যাঙ্গুয়েজ ফিল্টারেশন থেকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জের অপশান। নেক্সট পাবেন ডেটা ইউজ। ইউজ লাইট ওয়েব পেজ অপশানটি অন করে দিলে ওয়েব পেজের লেআউটগুলো অনেক লাইটলি ওপেন হবে। নেক্সট আসবে সুইচ অ্যাকাউন্ট। যদি আপনার একটার বেশি অ্যাকাউন্ট থাকে তাহলে অ্যাকাউন্ট সুইচ করতে পারবেন এখান থেকে। এছাড়া নোটিফিকেশন প্যানেলে সার্চ রেজাল্ট ম্যানেজও করতে পারবেন। এবার আসা যাক কাস্টমাইজে। এখান থেকে আপনি আপনার অ্যাপের হোম স্ক্রিনের ওয়ালপেপার সিলেক্ট করতে পারবেন আপনার পছন্দের মতো এবং ক্লিয়ার করতে পারবেন যে কোনো সময় ওয়ালপেপারকে। ওয়ালপেপার সিলেক্টের জন্য আপনার পার্সোনাল গ্যালারি থেকে যে কোনো ইমেজ সিলেক্ট করতেই হয়ে যাবে। এখানে সবার উপরের লাইনে সার্চ, ভয়েস সার্চ, ইমেজ সার্চের অপশান আছে। ইমেজ সার্চের অপশানে গিয়ে ইমেজ সার্চ করতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন। সেকেন্ড লাইনের প্রথমে পাবেন ইউটিউবের অপশান এবং এখান থেকে আপনি সরাসরি ইউটিউব অ্যাপস অ্যাক্সেস করতে পারবেন। এছাড়াও ওয়েদার অপশান থেকে গিয়ে ওয়েদার জানতে পারবেন। এছাড়া গুগল ট্রান্সলেটারে গিয়ে টেক্সটকে ল্যাঙ্গুয়েজ টু ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করতে পারবেন। এছাড়াও ম্যাপের অপশানে গিয়ে ওয়ান টাচ গুগল ম্যাপ অ্যাক্সেস করতে পারবেন। এছাড়া নিচে অ্যাপের মধ্যে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারের অপশান দিচ্ছে। যদি আপনার অ্যাপগুলো ইনস্টল থাকে তাহলে অ্যাপগুলো ওপেন হয়ে যাবে, না হলে সরাসরি ওয়েব পেজ ওপেন হয়ে যাবে এই অ্যাপগুলো। এবং এর সবার নিচে অবস্থান করছে গুগল সার্চ বার। নর্মালি গুগল অ্যাপে সার্চ বার যেখানে সবার উপরে থাকে এখানে সেটা নিচে দিচ্ছে। এবং এর সাথে সাথে এখানে ভয়েস কমান্ড দিয়েও সার্চ করা যায়। এবার আসা যাক গুগল ফাইল গো এর ব্যাপারে। গুগল ফাইল গো এটা গুগলের নবতম সংযোজন। এটা হলো একটা ফাইল ম্যানেজার। এখানে বেশ ভালো অপশান হচ্ছে এর ডুপ্লিকেট ফাইল ডিলিট। যেখানে অন্য ফাইল ম্যানেজারে ডুপ্লিকেট ফাইল খুঁজে খুঁজে ডিলিট করতে হয়, এখানে ফাইল ম্যানেজারের মধ্যেই ইমেজ, অ্যাপ, অডিও সমস্ত রকম ফাইলই আপনি ডুপ্লিকেট ডিলিট করতে পারবেন। এছাড়া ফাইল ম্যানেজারের মধ্যে ইমেজ, অ্যাপ, ভিডিও, অডিওকে ম্যানেজ করতে পারবেন। অ্যাপের মধ্যে গেলে আপনার ইনস্টল অ্যাপসগুলো সমস্ত এখানে দেখিয়ে দেবে। এর একটা ভালো অপশান হলো আপনি অ্যাপ সিলেক্ট করে শেয়ার অপশানে গিয়ে অ্যাপগুলোকে শেয়ার করতে পারবেন ফাইল ট্রান্সফার অ্যাপস দিয়ে। এবং আপনার নন ইনস্টল অ্যাপ যদি আপনার ফোনে থাকে সেগুলো ম্যানেজ করতে পারবেন। ডাউনলোডের মধ্যে গিয়ে আপনি আপনার ডাউনলোড করা ফাইলগুলোকে ম্যানেজ করতে পারবেন। ভিডিওতে গিয়ে আপনার সমস্ত ভিডিওকে ম্যানেজ করতে পারবেন এবং সেগুলো ফোল্ডার ওয়াইজ ম্যানেজ করতে পারবেন। ঠিক সেই রকমই অডিওতে গিয়ে অডিওকেও ম্যানেজ করতে পারবেন ফোল্ডার ওয়াইজ এবং ওয়ান টাচ অডিও প্লে করতে পারবেন।
এবং ডকুমেন্টসের মধ্যে গিয়ে সমস্ত ডকুমেন্টসকে এডিট করতে পারবেন এবং শেয়ার করতে পারবেন এবং অপ্রয়োজনীয় ডকুমেন্টসগুলি ডিলিট করতে পারবেন। এর আরেকটা ভালো দিক হলো এখান থেকে কাউকে ফাইল সেন্ড বা রিসিভ করতে পারবেন ওভার দ্য ওয়াইফাই অ্যান্ড হটস্পট। এবার আসা যাক তৃতীয় অ্যাপ নিয়ে, ইউটিউব গোয়ের ব্যাপারে। অ্যাপসটা প্লে স্টোরে বিটা ভার্সনে পাওয়া যাচ্ছে, অর্থাৎ অ্যাপসটা এখনও অফিসিয়ালি রিলিজ হয়নি। এটাও গুগল গোয়ের মতনই নর্মাল ইউটিউব অ্যাপের লাইট ভার্সন। অ্যাপটার সাইজ 9 MB এবং অ্যান্ড্রয়েড ভার্সন 4.1 জেলি বিনের থেকে আপার ভার্সনে সাপোর্ট করবে। অ্যাপসটা ফার্স্ট টাইম ওপেন করলে ল্যাঙ্গুয়েজ সিলেকশনের অপশন থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে এবং নেক্সট করে মোবাইল নাম্বার দিতে হবে। নেক্সট ইমেল আইডি সিলেক্ট করতে হবে এবং নেক্সট করে মোবাইল নাম্বার ভেরিফিকেশন করতে হবে। অবশ্যই ভেরিফিকেশনের সময় সমস্ত পারমিশনগুলোকে অ্যালাউ করতে হবে। এবং অ্যাপসটার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে স্টার্ট করলেই অ্যাপটা ওপেন হয়ে যাবে। অ্যাপটার ইউআই এর কথা বললে নর্মাল ইউটিউব অ্যাপের থেকে কমপ্লিটলি আলাদা। এর ইউআই নর্মাল ইউটিউব অ্যাপের মতন এখানে কোনো ট্রেন্ডিং, সাবস্ক্রিপশান, অ্যাক্টিভিটিস, লাইব্রেরির অপশান নেই। সার্চ অপশানে গিয়ে কোনো ভিডিওর নাম বা চ্যানেলের নাম দিয়ে ভিডিও সার্চ করতে হবে। ভিডিওর ডান দিকে তিনটি ডটের মধ্যে গিয়ে টাচ করলে এখানে পাওয়া যাবে ভিডিও ইনফরমেশন। এখান থেকে ভিডিওর কোয়ালিটি সিলেক্ট করে প্লে করা যাবে বা ডাউনলোড করা যাবে। হ্যালো ফ্রেন্ড, টেক সেমন চ্যানেলে আপনাদের স্বাগত, ওয়েলকাম সবাইকে। আমি সম্রাট মণ্ডল, আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে। অ্যাপটিতে কোনো ভিডিও লাইক, ডিসলাইক বা কমেন্টের কোনো অপশান দেওয়া হয়নি। এখান থেকে ভিডিও ডাউনলোড করলে ভিডিওগুলি ডাউনলোড ফোল্ডারের মধ্যে পাওয়া যায়। এবং অ্যাপসটার একটা ইন্টারেস্টিং ফিচার হলো ডাউনলোড করা ভিডিওগুলি ইউটিউব গো টু ইউটিউব গো সেন্ড করা যায় এবং রিসিভ করা যায়, যেটা নর্মাল ইউটিউব অ্যাপে হয় না। অ্যাপটির ডান দিকে একদম কোণে পাবেন প্রোফাইল ইনফরমেশন কাম সেটিংস অপশান, যেখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারবেন, সার্চ হিস্ট্রি ডিলিট করতে পারবেন এবং ওয়াচ হিস্ট্রি দেখতে পারবেন এবং ম্যানেজ করতে পারবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা লাইক করলে কি করতে হবে অবশ্যই জানেন, লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে। আর চ্যানেলটা যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব না করে কোথাও যাবেন না, কারণ আপনাদের সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে। নেক্সট ভিডিওয়ে আবার দেখা হবে, ততক্ষণ সুস্থ থাকুন, সেফ থাকুন। টাটা, বাই বাই।